এই যে বাইক অনেকে আরুন ভাইয়ের সঙ্গে সুজুকি জিগজারের সঙ্গে টপ স্পিডে কম্পেয়ার করছে, ভাই এটা টপ স্পিডে কম্পেয়ার কি করে হয়? এ হচ্ছে লং রাইডের বাইক, অ্যাকচুয়ালি ক্রুজার বাইক, আর আরুন ভাই হচ্ছে রেসিং বাইক। যদি আপনাদের অতই কম্পেয়ার করার ইচ্ছা, তো এই বাইকটার সাথে ভাই লং রাইডে লেগে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কম্পেয়ার কাকে বলে। পাহাড়ে উঠে দেখেন আরুন ভাই নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে কম্পেয়ার কাকে বলে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে আরুন ভাই লাগেন এবং তারপর দেখেন যে এখান থেকে প্রায় টানা 1000 কিলোমিটার 2000 কিলোমিটার লং টানেন, তখন বুঝতে পারবেন যে আরুন ভাই কি বুলেট কি। আরেকটা কথা, এই যে এর সাথে লাগতে যাচ্ছেন ভাই, এর যে টর্ক বোঝেন, টর্ক ভাই আরুন ভাইবে 18 কি 20 টর্ক রয়েছে মাত্র, এর রয়েছে টর্ক 27 নিউটন মিটার। মানে বুঝতে পাচ্ছেন, টর্ক মানে হচ্ছে শক্তি। আরুন ভাইবে যদি ভাই লোড চাপানো হয়, যদি 2 ঘন্টা লোড চাপানো হয়, তো আপনার গাড়ি বসে যাবে, আপনার গাড়ি আগেই যাবে না। কিন্তু ভাই এতে চাপালে এ ধীরে চলবে, কিন্তু সব টেনে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে টর্কের পার্থক্য। আর হর্স বলে সেটা হয়তো আরুন ভাইবে টপ বেশি থাকবে, কারণ ভাই ওটা রেসিংয়ের জন্যই বানানো হয়েছে, এটার কোনো কম্পেয়ার দাঁড়ায় না। আপনারা কম্পেয়ার করেন, তার জন্য আমি বলে দিলাম যে আরুন ভাই ভাই রেসিং ক্যাটাগরি, রয়্যাল এনফিল্ড ক্রুজার ক্যাটাগরি জনপ্রিয় হবে না কেন? এত সুন্দর বাইক দেখতে, এত সুন্দর। আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে হায়ার সিসি বাইক। বাংলাদেশে এই প্রথমবার 350 সিসির বাইক যাচ্ছে, বাইকটা অনেকের ড্রিম বাইক। খরচা তো ভাই একটু হবে, কিচ্ছু করার নাই, শখের বাইক নিলে একটু খরচা করতে হবেই। এটাতে সেই রকমও খরচা না, এটার বাইকে ভাই 35 কিলোমিটার তেল সার্ভিস এমনিতেই পেয়ে যাবেন। আর এর যে বলে সার্ভিসের ব্যাপারে বলে, সার্ভিস ভাই এর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে 1800 টাকার মতো তেল লাগে, যেটা নর্মাল বাইকে লাগে 1000 টাকার। কিন্তু ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন, 1000 টাকা তেল লাগলেও সেটা যায় 1 বছর, কিন্তু এটাতে ভাই 800 টাকা তেল লাগলে এটা যায় 2 বছরের কাছাকাছি। সব দিক থেকে দেখতে গেলে বাইকটা কিন্তু খারাপ না, ওটাতে 1000 টাকার সার্ভিস করে 1 বছর যায়, কিন্তু এটা আর 2000 টাকা সার্ভিস করে ভাই 18 মাস অবধি চলে যায়। এটাই বলবো আজকের মতো। বাইকটা ওভারঅল লুক ভালো লেগে, ভালোই রয়েছে। এর সামনে ডিস্ক, পেছনে ডিস্ক, ইঞ্জিন রয়েছে 349 সিসি, শক্তি রয়েছে 20 হর্স পাওয়ার, নিউটন মিটার রয়েছে 27 নিউটন মিটার টর্ক, মিটার রয়েছে ডিজিটাল, এখানে রয়েছে কিছু মুড চেঞ্জ করার জন্য, এটা রয়েছে ইন্ডিকেটার, এটা রয়েছে, এটা ইন্ডিকেটার, এটা পাস সুইচ, এবং এটা রয়েছে হরেন, এখানে রয়েছে ইঞ্জিন ক্লিক সুইচ, ওখানে রয়েছে হ্যাজারাম, আর ওভারঅল তো দেখতে পাচ্ছেন আর কি বল। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি কথা বলতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় বাইক, এখন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। ভাই বাইকটাকে অনেকে R15M, R15 1 বা R15 এ অনেক বাইকের সঙ্গে রেসিংয়ে কম্পেয়ার করছে। ভাই এটা কোনো রেসিং বাইকই নয়, ভুল কম্পেয়ার করা হচ্ছে। প্রথমে বলি এই বাইকটা হচ্ছে ভাই লং ট্যুরের জন্য। অ্যাকচুয়ালি বাইক হয় 3 ধরনের, 1 নম্বরে হচ্ছে রেসিং বাইক, 2 নম্বরে হচ্ছে অফরোডিং বাইক, 3 নম্বরে হচ্ছে ভাই ক্রুজার বাইক। তো আমি প্রথমে বলে দিই, প্রথম বাইক যেটা হচ্ছে রেসিং সেটা হচ্ছে R15 সুজুকি জিক্সার, যা বাইক আছে মানে যেটা টপ স্পিড ওঠে সেটা হচ্ছে রেসিং বাইক। ভাই যেগুলো অফরোডিং বাইক মানে হচ্ছে যেমন হিরো এক্সপালস 200 বা অনেক হিমালয়ান, রয়্যাল এনফিল্ডেরই হিমালয়ান রয়েছে যেটা 411 সিসির, সেগুলো হচ্ছে অফরোডিং। আর 3 নম্বরে হচ্ছে ভাই এনফিল্ড ক্লাসিক, যেগুলো হচ্ছে ভাই ক্রুজার বাইক মানে হচ্ছে লং রাইডের জন্য। তো অনেকে বাইকের সাথে কম্পেয়ার করে থাকে, এটার সাথে এটা কম, এটার সাথে এটা কম, R15-এর সাথে। ভাই এর কোনো কম্পেয়ারই দাঁড়ায় না, R15 ভাই আলাদা, এ ভাই আলাদা, R15 হচ্ছে আলাদা বাবার ছেলে, এ হচ্ছে ভাই আলাদা বাবার ছেলে, ভাই কি করে কম্পেয়ার হবে তাদের মধ্যে? সে হচ্ছে অন্য জাতের, এ হচ্ছে অন্য জাতের। তো চলেন বাইকটা আপনাদের দেখাই এবং বাইক দেখাতে দেখাতে আপনাদের বলি। তো এই যে বাইক অনেকে R15-এর সঙ্গে সুজুকি জিগজারের সঙ্গে টপ স্পিডে কম্পেয়ার করছে, ভাই এটা টপ স্পিডে কম্পেয়ার কি করে হয়? এ হচ্ছে লং রাইডের বাইক, অ্যাকচুয়ালি ক্রুজার বাইক, আর R15 হচ্ছে রেসিং বাইক। যদি আপনাদের অতই কম্পেয়ার করার ইচ্ছা, তো এই বাইকটার সাথে ভাই লং রাইডে লেগে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কম্পেয়ার কাকে বলে। পাহাড়ে উঠে দেখেন R15 নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে কম্পেয়ার কাকে বলে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে R15 লাগেন এবং তারপর দেখেন যে এখান থেকে প্রায় টানা 1000 কিলোমিটার 2000 কিলোমিটার লং টানেন, তখন বুঝতে পারবেন যে R15 কি বুলেট কি। আরেকটা কথা, এই যে এর সাথে লাগতে যাচ্ছেন ভাই, এর যে টর্ক বোঝেন, টর্ক ভাই R15-এ 18 কি 20 টর্ক রয়েছে মাত্র, এর রয়েছে টর্ক 27 নিউটন মিটার। মানে বুঝতে পাচ্ছেন, টর্ক মানে হচ্ছে শক্তি। আপনার R15-এ যদি ভাই লোড চাপানো হয়, যদি 2 ঘন্টা লোড চাপানো হয়, তো আপনার গাড়ি বসে যাবে, আপনার গাড়ি আগেই যাবে না। কিন্তু ভাই এতে চাপালে এ ধীরে চলবে, কিন্তু সব টেনে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে টর্কের পার্থক্য। আর হর্স বলে সেটা হয়তো R15-এ টপ বেশি থাকবে, কারণ ভাই ওটা রেসিংয়ের জন্যই বানানো হয়েছে, তো এটার কোনো কম্পেয়ার দাঁড়ায় না। আপনারা কম্পেয়ার করেন, তার জন্য আমি বলে দিলাম যে R15 ভাই রেসিং ক্যাটাগরি, রয়্যাল এনফিল্ড ক্রুজার ক্যাটাগরি এবং অফরোডিং ক্যাটাগরি, সেটা রয়েছে আরেকটা।
এটার কোনো কম্পেয়ার দাঁড়ায় না, জনপ্রিয় হবে না কেন, এত সুন্দর বাইক দেখতে এত সুন্দর। আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে হায়ার সিসি বাইক, বাংলাদেশে এই প্রথমবার 350 সিসির বাইক যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে এই বাইকটা অনেকের ড্রিম বাইক, খরচা তো ভাই একটু হবে, কিচ্ছু করার নাই, শখের বাইক নিলে একটু খরচা করতে হবেই, এটাতে সেই রকমও খরচা না। এটার বাইকে ভাই 35 কিলোমিটার তেল সার্ভিস এমনিতেই পেয়ে যাবেন। আর এর যে বলে সার্ভিসের ব্যাপারে বলে, সার্ভিস ভাই এর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে 1800 টাকার মতো তেল লাগে, যেটা নর্মাল বাইকে লাগে 1000 টাকার। কিন্তু ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন, 1000 টাকা তেল লাগলেও সেটা যায় 1 বছর, কিন্তু এটাতে ভাই 800 টাকা তেল লাগলে এটা যায় 2 বছরের কাছাকাছি। তো সব দিক থেকে দেখতে গেলে বাইকটা কিন্তু খারাপ না, ওটাতে 1000 টাকার সার্ভিস করে 1 বছর যায়, কিন্তু এটা 2000 টাকা সার্ভিস করে ভাই 18 মাস অবধি চলে যায়। তো এটাই বলবো আজকের মতো, বাইকটা ওভারঅল লুক ভালো লেগে ভালোই রয়েছে। এর সামনে ডিস্ক, পেছনে ডিস্ক, ইঞ্জিন রয়েছে 349 সিসি, শক্তি রয়েছে 20 হর্স পাওয়ার, নিউটন মিটার রয়েছে 27 নিউটন মিটার টর্ক, মিটার রয়েছে ডিজিটাল, এখানে রয়েছে কিছু মুড চেঞ্জ করার জন্য, এটা রয়েছে ইন্ডিকেটার, এটা রয়েছে এটা পাস সুইচ, এবং এটা রয়েছে হরেন, এখানে রয়েছে ইঞ্জিন গ্রিল সুইচ, ওখানে রয়েছে হ্যাজারাম। আর ওভারঅল তো দেখতে পাচ্ছেন আর কি বলবো। তো আজকের কম্পেয়ার হচ্ছে ভাই এইটুকাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।